বাড়িতে যদি বানাতে চান এরকম চিকেন লেগ ফ্রাই তাহলে কিন্তু দেখে নিতে হবে আজকের রেসিপিটা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে সুস্বাদু এবং মুচমুচে চিকেন লেগ ফ্রাই। দেখুন আমি এখানে চিকেনের চারটে লেগ পিস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি চিকেনগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে একটু চিরে নিচ্ছি, এতে করে চিকেনের মধ্যে খুব ভালো করে মশলা ঢুকে যাবে। দেখো আমি সবকটা চিকেন লেগ পিসই এইভাবে একটু কেটে নিয়েছি। এখন প্রথমে আমাদের চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য একটা পাত্রের মধ্যে আমি চিকেনগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভিনিগার। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন। এটা দিলে কিন্তু চিকেনের যে স্মেল থাকে সেটা চলে যায় আর চিকেনটা খুব বেশি সফট হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, দিয়ে দিলাম কাসুরি মেথি, মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আমি যেহেতু এখানে ফুড কালার ব্যবহার করছি না তাই আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, এতেও কিন্তু খুবই ভালো কালার আসে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিচ্ছি টক দই 2 চামচ, আমি এর মধ্যে অর্ধেক লেবুর রসও দিয়েছি, এতে লেবুর একটা দারুণ ফ্লেভারও অ্যাড হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 2 চামচ, যতটা পরিমাণ এখানে আমি কর্নফ্লোর দেবো ঠিক ততটা পরিমাণই এখানে ময়দাও আমি দেবো, ময়দা আর কর্নফ্লোর পরিমাণটা কিন্তু সমান সমান হবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1টা ডিম। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। আপনারা যদি বেশি সময়ের জন্য ম্যারিনেট করতে চান তাহলে সেক্ষেত্রে চিকেনটা ফ্রিজে রেখে দেবেন, আর যদি 30 মিনিট বা তার কম সময়ের জন্য ম্যারিনেট করেন তাহলে ফ্রিজে রাখার দরকার নেই। দেখুন আমি এখানে 30 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে বসে দিয়েছিলাম, তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লেগ পিসগুলো ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের চিকেনগুলোকে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এখন চিকেনটা 70% বয়েল করব, কারণ পরে আমরা আরও একবার চিকেনটাকে ফ্রাই করব, তখন আমাদের চিকেনটা কিন্তু ভালো করে বয়েল হয়ে যাবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি, আর এখন আমাদের চিকেনটা কিন্তু 70% বয়েল হয়ে গেছে। মোটামুটি আমি 6-7 মিনিট ভেজেছি। এখন আমি চিকেনগুলোকে তুলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপর এটাকে আবারও ফ্রাই করতে হবে। এমনটা করলে কিন্তু চিকেনের মধ্যে যে ময়েশ্চার থাকে এখন যে ঠান্ডা হয়ে যাবে তখন ময়েশ্চারটা বেরিয়ে যাবে, এতে করে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হবে যখন আমরা নেক্সট টাইম এটাকে ফ্রাই করব। তো দেখুন নেক্সট টাইম ফ্রাই করার জন্য তেলটা কিন্তু আমাদের প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর এর মধ্যে আমাদের চিকেন লেগগুলোকে আবারও লাল করে ফ্রাই করে নিতে হবে। এখন আমরা হাই ফ্লেমে কিন্তু চিকেনের লেগ পিসগুলোকে ফ্রাই করব। হাই ফ্লেমে আমাদের মোটামুটি আবারও 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে, তাহলে কিন্তু চিকেনটা একদম পারফেক্টলি বয়েল হয়ে যাবে আর খুবই ক্রিস্পি হবে। যেহেতু হাই ফ্লেমে ফ্রাই করছি তাই খেয়াল রাখতে হবে যাতে চিকেনগুলো পুড়ে না যায়, তাই মাঝে মাঝে দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, আর খুবই কেয়ারফুলি উল্টে পাল্টে নেবেন যাতে করে চিকেনের গায়ে যে কোটিংটা আছে সেটা বেরিয়ে না যায়। তো দেখুন কত সহজে আমাদের চিকেন লেগ ফ্রাই রেডি হয়ে গেল। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।